हेलो एवरीवन, बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु आलाइकुम। सबाइके स्वागत जानाच्छि आमार च्यानेले। आशा करछि सबाई अनेक अनेक भालो आछेन। आलहामदुलिल्लाह, आमिओ आपनादेर दोयाय अनेक अनेक भालो आछि। तो बंधुरा, आजके आमि आबारो चले एलाम एकटि रेसिपि निये। सेटा होच्छे, एइ तो देखे बुझते पारछेन, अरेंज जेलिर रेसिपि। तो होममेड अरेंज जेलिटा किभाबे तैरि करब आमि आमार बेबीदेर जन्य तैरि करब, तो भाबलाम बंधुदेर संगे एकटु शेयार करि। तो आशा करछि आपनादेर काछे भालोई लागबे। जदि भालो लेगे थाके ताहले प्लिज आमार भिडियोटि प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध थाकबे। आमार च्यानेले आरो कयेकटि जेलिर भिडियो रयेछे, आपनारा चाइले उपरेर आई बाटने क्लिक करे जेलिर भिडियोगुलो देखे आसते पारेन। আর একটি কথা বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব, প্লিজ বন্ধুরা আপনারা একটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সরাসরি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর ইতোমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই মন থেকে অনেক অনেক দোয়া আর অসংখ্য ধন্যবাদ। আসলে মার্কেটের তৈরি জিনিসের থেকে নিজের হাতের তৈরি জিনিসের কদরটাই অন্যরকম। তো বন্ধুরা, আজ আর কথা না বাড়িয়ে তো চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে অরেঞ্জ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন তো, আমি এগুলো জুস করে নিয়েছি। এই তো এখন আমি চলে যাব চুলোয়। শুধুমাত্র তিনটি উপকরণেই তৈরি হয়ে যাবে এই অরেঞ্জ জ্যাম। আর আপনারা চাইলে বাজার থেকে না কিনে নিজেরাই ঘরে তৈরি করে ফেলতে পারেন এই ফ্রেশ অরেঞ্জ জ্যামটি খুবই অল্প সময়ে। তো আমি এখানে 2 কাপ পরিমাণে অরেঞ্জ জুস দিয়ে দিয়েছি প্যানের মধ্যে, আর সামান্য একটু জুস আমি আলাদা করে রেখেছি, এটা আমি পরে ব্যবহার করব। 2 কাপ জুসের জন্য আমি এখানে 1/2 কাপ চিনি ব্যবহার করছি, আর আমি এখানে আখের চিনিটা ব্যবহার করছি। আপনারা চাইলে সাদা চিনিটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 কাপ জুসের সাথে 1/2 কাপ চিনি ব্যবহার করার কারণটা হচ্ছে, আমার জুসগুলো মানে আমার অরেঞ্জগুলো অনেক মিষ্টি ছিল তার জন্য। আর এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণে আগার আগার পাউডার। এখন আমি এই আগার আগার পাউডারটা এই জুসের মধ্যে মিক্স করে নিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালারটি স্কিপও করতে পারেন। এখন এই জুসের সাথে অরেঞ্জ ফুড কালার এবং আগার আগার পাউডারটি খুব ভালোভাবে মিশিয়ে নিব, তারপরে আমি এই জুসের সাথে অ্যাড করে দিব। অরেঞ্জের টেস্ট আসলে মাঝে মাঝে এক এক রকম থাকে, তো দেখা যায় একটু টক বেশি থাকে, আবার একটু মিষ্টি বেশি থাকে। তো চিনির পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো আপনারা ব্যবহার করে নেবেন। আগার আগার পাউডারটি দেওয়ার পরে নাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে তারপরে হচ্ছে এই জেলিটি তৈরি করে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন আমার জেলিটি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, এর টেক্সচারটা মোটামুটি ঘন হয়ে এসেছে। আমি এখন চুলোটা বন্ধ করে দিলাম। এখন আমি চুলো থেকে নামিয়ে নিব। নামিয়ে আমি একটি মাগে ঢেলে নিচ্ছি। তো আমি এখানে একটি কাচের জার নিয়ে নিয়েছি জেলিগুলো সংরক্ষণ করার জন্য, আর এই কাচের জারে করে আমি মোটামুটি 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত এই জেলিগুলো রেখে দিতে পারবো। এখন আমি এই জারের মধ্যে জেলির মিক্সচারটা ঢেলে নিচ্ছি। খুব বেশি না, মাত্র 20 থেকে 25 মিনিট সময়ের মধ্যে আমার জেলিটা জমে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন, এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে জেলিটা কত সুন্দরভাবে জমাট বেঁধেছে। আর একটি পাউরুটির উপরে নিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। পারফেক্টনেসের পাশাপাশি অনেক সুন্দর একটা গ্লেজি ভাবও কিন্তু এসেছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে পৌঁছে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। তো ভিডিওর একদম শেষ পর্যন্ত চলে এসেছি।
যাবার আগে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে সমগ্র পৃথিবীব্যাপী যেই কঠিন পরিস্থিতি বিরাজ করছে কোভিড পরিস্থিতি, তো আশা করছি সবাই অনেক অনেক সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল নিজেরাই রাখবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আশা করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগ কিংবা ভিডিওর সাথে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।